শিবসাগর ট্রাইবেল অতিথিশালত রাইজর দলের সভা, যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত 10 বিধানসভা সমষ্টির প্রতিনিধির উপস্থিতিত সভা। সভাত সভাপতিত্ব করে অখিল গগৈর মন্তব্য, গৌরব গগৈক জয়ী করাবলে আমি 100% চেষ্টা করিম আর জয়ী করাম। বিজেপিয়ে এটা গৌরব গগৈ আর নরেন্দ্র মোদীর মাজত নির্বাচন বলে কবলে আরম্ভ করেছে। তপন গগৈর কথা কবলে বাদ দিলে। আজি আগন্তুক লোকসভা নির্বাচন সন্দর্ভত যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত 4খন জেলা, শিবসাগর, যোরহাট, মাজুলী আর চৰাইদেউ, এই 4খন জেলার আমার রাইজর দলের যে কার্যনির্বাহক আছে, জেলা সমিতির কার্যনির্বাহক সকলের আর লগতে সমষ্টি সমিতির কার্যনির্বাহক সকলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, উমৈহতীয়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমি 10টা বিধানসভা সমষ্টির আটাইবিলাক কর্মী কেলে নিমন্ত্রণ করেছো, প্রেসিডেন্ট, সেক্রেটারি আর জেলা কমিটির কার্যনির্বাহক নিমন্ত্রণ জানাইছো। আগন্তুক 2024 সনের লোকসভা নির্বাচন সম্পর্কে আলোচনা চলি আছে। গৌরব গগৈ ডাঙরিয়াক আমি কেনেকৈ বিপুল ভোটত জয়ী করাব পারো, কেনেকৈ আমি বিজেপিক পরাভূত করাব পারো আর কেনেকৈ আমি যোরহাট লোকসভা সমষ্টির মান রাখিব পারো, এজন যোগ্য সাংসদক কেনেকৈ জিকাই পঠিয়াব পারো, তার কারণে বিস্তৃত আলোচনা নির্বাচনী রণনীতি তৈয়ার করা হয়েছে। আশা করো যে 2024 সনের লোকসভা নির্বাচনত যোরহাট লোকসভা সমষ্টিত আমি গৌরব গগৈ ডাঙরিয়াক বিপুল ভোটত জয়ী করব পাৰিম আর তার কারণে আমার রাইজর দলের যে রণনীতি, সেই রণনীতি নির্ধারণ করার কারণে এই বৈঠক চলি আছে। মানে নহয়, প্রথম কথাটো হল যে গৌরব গগৈ রাইজর দলের কেন্ডিডেট নহয়, গৌরব গগৈ কংগ্রেস দলের কেন্ডিডেট আর লুৰিণজ্যোতি গগৈ রাইজর দলের কেন্ডিডেট নহয়, লুৰিণজ্যোতি গগৈ অসম জাতীয় পরিষদের কেন্ডিডেট। গতি কংগ্রেস দলে কাক প্রার্থিত্ব দিব তো নিশ্চিতভাবে কংগ্রেস দলে সিদ্ধান্ত লৈছে, আর এজেপিয়ে কত প্রার্থিত্ব দিব সেটা নিশ্চয় এজেপিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতি প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রে ডেফিনেটলি মূর কোনো হস্তক্ষেপ নাই, কেবল মই গৌরব গগৈ যোরহাট লোকসভা সমষ্টিত উঠিব লাগে বলে অনুরোধ জানাইছিল, রাহুল গান্ধীকো অনুরোধ জানাইছিল। আর গৌরব গগৈ লোকসভা সমষ্টিত আমি অকল উঠিবলে কোৱা নাই, গৌরব গগৈ কারণে 100% দিবর কারণে প্রস্তুত হয়ে আছো, আর গৌরব গগৈক আমি যোরহাট লোকসভা সমষ্টিত জয়ী করাম। যেহেতু তপন গগৈ ডাঙরিয়া এটা হারিব পারে, তপন গগৈ হারিব বলে তেওঁলোক বিজেপি দলটো নিশ্চিত হয়েছে, তেওঁলোকে সেকারণে এটা ভয় খাইছে, তেওঁলোকে এতিয়া মানে দুজন ক্যান্ডিডেটের মাজত তুলনা করাটা বন্ধ করে দিলা, এতিয়া কৈছে যে গৌরব গগৈ আর নরেন্দ্র মোদীর ইলেকশন। আরে কত গৌরব গগৈ আর নরেন্দ্র মোদীর ইলেকশন হয়েছে, কিমান ভয় খাইছে সেটা ওলাই গেছে নাই, গৌরব গগৈ বলে আর নরেন্দ্র মোদীর মাজত নির্বাচন, গৌরব গগৈ আর তপন গগৈর লগত নির্বাচন, এই কথাটা কবই পড়া নাই। কেলে গৌরব গগৈর ওসব তপন গগৈ একটা শিশুর লড়ার নিচিনা, একটা বাচ্চার নিচিনা। হ্যাঁ, এতিয়া বিজেপি দলের মানুষবিলাকে কয়ে আছে যে গৌরব গগৈ বলে যোরহাট লোকসভা সমষ্টি চিনি পাবর কারণে বহুদিন লাগবে। আরে গৌরব গগৈক জানিবা যোরহাট লোকসভা সমষ্টি চিনি পাবর কারণে এমাহ সময় লাগিলে, কিন্তু তপন গগৈ তো ইংরাজি আর হিন্দি কবর কারণে কমেও 20 বছর লাগবে, আর হয় নয় কোকসুন, যিজন মানুষে ইংরাজিও না জানে, যিজন মানুষে হিন্দিও না জানে, সে তপন গগৈক বা যোরহাট লোকসভা সমষ্টির নিচিনা একটা সন্মানীয় লোকসভা সমষ্টির জিকাই পঠিয়ে কিনা লাভ আছে নাকি? আজি এই প্রপোগান্ডা উলিয়ায় তো লাভ নাই, আর এই প্রপোগান্ডা উলিয়ায় লাভ নাই যে এই প্রচার করে লাভ নাই যে অখিল গগৈ আনি ইয়াত আনিছে, অখিল গগৈ গৌরব গগৈর কারণে এনেকাকে খাটিব, এটা মানে তীরকপে জ্বরত আছো, হ্যাঁ, যে 3 দিন ধরে মোট সাংঘাতিক জ্বর, কিন্তু জ্বরের মাজতো মিটিং করছো, আর আজ জ্বরের মাজতো গৌরব গগৈর ঘুরিম, আজ শিবসাগর আইব আমি একেলগতে ঘুরিম, আজ থাওরাত আমার রাইজর দলে গৌরব গগৈর ব্যাপক রূপত ঘুরিছে, আর আমি গৌরব গগৈ জিকাব পারিম। যে কোনো কনসান্স থাকা মানুষে, যে কোনো বিবেচনা থাকা মানুষে, যে কোনো বিবেকবান মানুষে গৌরব গগৈর বাহিরে তপন গগৈ কিয় ভোট দিব? আর যেহেতু তপন গগৈ গৌরব গগৈর ওর একটা শিশুর নিচিনা, গতি আবুল তাবুল বোকা আরম্ভ করেছে, সেকারণে মানে ভাবো যে পীযুষ হাজরিকার বক্তব্য ভয় খাই করা একটা বক্তব্যর বাহিরে আন একু বক্তব্য নহয়। পীযুষ হাজরিকাহত সকলকে আমি বিজেপি দলটক আমি হরুয়াম, ইয়াত যান টকার টোপোলা লি ইয়াত বহি থাকিও লাভ নাই, পীযুষ হাজরিকা টকারহে মানু হয় নয়, টকা আনিহে তেও কিনিম বলে ভাবিছে, কিন্তু যোরহাট লোকসভা সমষ্টির মানুষক টকা দিয়ে কিনিব নোৱাৰে, গতি পীযুষ হাজরিকা ইয়াত বেশি ডায়লগ মারি থাকি লাভ। শিবসাগরের ফরিদালী রিপোর্ট, নিউজ এক্সপ্রেস।